বড় গাভী আছে যে হাতি সাইজের? হাতি তো পাঁচটা গাভী আছে, পাঁচটাই হাতি, তার ভিতর হইছে প্রথমটা বড় বেশি, প্রথমটা সর্বোচ্চ বড়। আচ্ছা, রমজানের মধ্যে এরকম একটা দেখছিলাম না, একটা না দুই তিনটা দেখছিলাম। তবে আমার মনে হয় যে রমজানের চেয়েও এইটা বড়। হ্যাঁ, এটা তো রমজানটা ছিল ছয় দাঁত, আর এটা দুই দাঁত যা চার দাঁত হচ্ছে ফার্স্ট বিয়ান। কিন্তু আচ্ছা, বাজার কেমন গরুগুলোর এখন বর্তমান? বড় যে গাভীগুলো নিয়ে কাজ করছে, সোনার দাম কমলে কথায় আছে 5-7 হাজার, 10 হাজার, 50 হাজার কিন্তু কমে না। ঠিক আছে, আছে মোটামুটি, কেনার স্বার্থ আছে বর্তমানে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 27 আগস্ট 2024, রোজ মঙ্গলবার, কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে রবি ডেয়ারি ফার্মে। ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক আলম ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে। আলম ভাইয়ের এখানে কিন্তু ছোট বড় মাঝারি সব ধরনের গাভী পাওয়া যায়, তবে আজকের প্রতিবেদনটা ভিন্ন। আজকে সাদা কালো রঙের গাভীর পরিবর্তে সম্ভবত হাতি সাইজ আপনাদের কিছু গাভী যেগুলো আমরা বলি, এই সাইজের কিছু গাভী দেখাতে চেষ্টা করব। এগুলোর জাতমান, কোয়ালিটি, দাম, পার্সেন্ট, বয়স নিয়ে আলোচনা করব। সম্ভবত আজকের প্রতিবেদনের গাভীগুলো সবগুলোই প্রেগনেন্ট। প্রেগনেন্ট গাভীগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাবেন, এই সকল বিষয়ে জানবো। যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন, বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। ব্যবসা কেমন? ব্যবসা ইনশাআল্লাহ খুব ভালো। এখন তো কম বেশি সবাই প্রতিবেদন দিচ্ছে, পার্টি তো আসতেছে নাকি? হ্যাঁ আসতেছে। আচ্ছা, আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমার নাম মোহাম্মদ আলম হোসেন, রবি ডেয়ারি ফার্মের মালিক, পাবনা জেলা চাটমোহর থানা মথুরাপুর ইউনিয়নের 4 নম্বর খামারটি হয়েছে আমার। আচ্ছা, আলম ভাইয়ের কাছে কিন্তু এর আগেও আমরা এরকম সাইজের গাভী দেখেছি, তবে প্রথম যে গাভীটা দেখতেছি এত বড় গাভী মনে হয় আপনার কাছে কোনোদিন আমি দেখি নাই। না, এর আগে দেখছি আমি, ইনশাআল্লাহ, হয়তো খেয়াল নাই। আচ্ছা, রোজারিদের আগে এরকম 2-3টা গাভী বিক্রি করছি। আচ্ছা, সেই কালেকশন আবার? হ্যাঁ। কতগুলো বড় বড় গাভী আছে যে হাতি সাইজের? হাতি তো 5টা গাভী আছে, 5টাই হাতি, তার ভিতর হইছে প্রথমটা বড় বেশি, প্রথমটা সর্বোচ্চ বড়। আচ্ছা, রমজানের মধ্যে এরকম একটা দেখছিলাম না, একটা না দুই তিনটা দেখছিলাম। তবে আমার মনে হয় যে রমজানের চেয়েও এইটা বড়। হ্যাঁ, এটা তো রমজানটা ছিল 6 দাঁত, আর এটা 2 দাঁত যা 4 দাঁত হচ্ছে ফার্স্ট বিয়ান। কিন্তু আচ্ছা, বাজার কেমন গরুগুলোর এখন বর্তমান? বড় যে গাভীগুলো নিয়ে কাজ করছে, সোনার দাম কমলে কথায় আছে 5-7 হাজার, 10 হাজার, 50 হাজার কিন্তু কমে না। ঠিক আছে, আছে মোটামুটি, কেনার স্বার্থ আছে বর্তমানে। আচ্ছা, সবই তো প্রেগনেন্ট দেখাবো না? এই বিকালবেলা তো প্রেগনেন্ট গাভীর প্রোগ্রাম করলাম। আচ্ছা, কি কি সুযোগ সুবিধা দেন যারা প্রেগনেন্ট কেনে? আমার কাছে গাভী গরু কিনলে যদি কেউ রাইখে বাচ্চা খালাস করে নিতে চায় তাও আছে, এবং বার্ড জরায়ু 100% গ্যারান্টি। আচ্ছা, সর্বনিম্ন কেমন দাম? আজকের প্রোগ্রামে মোটামুটি 6টা গাভী দেখাবো, সর্বনিম্ন আছে 1,85,000, আর সর্বোচ্চ আছে 3,50,000 টাকা। 3,50,000? জি। চলেন এক এক করে দেখি, এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান। 1 নম্বর সিরিয়ালে আলম ভাই মাশাল্লাহ বিশাল সাইজের সাদা কালো রঙের একটা গাভী গরু নিয়ে আসলেন। আমরা মিনি হাতি বলি, এগুলো মিনি হাতি না, এগুলো অরিজিনাল হাতি। হাতির শরীর আর এর শরীর একই রকম। এত বড় গাভী খুবই কম পাওয়া যায়। দেখেন, আমি একটু পিছনে যদি দাঁড়াই, বিশাল সাইজের গরু দেখা যাবে না সম্ভবত আমাকে। কি জাতের গাভী এটা আলম ভাই? অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান? জি। এত বড় হইছে অরিজিনাল গাভী? অরিজিনাল জাত গাভী, কম্বলও নাই, নাভিও নাই কিন্তু। আচ্ছা, এগুলো গাভী কতগুলোর মধ্যে থেকে এক পিস বের হয় বলেন তো? হাজারে একটা হয়। হাজারে এক পিস বের হয় না? জি। আচ্ছা, দাঁত কয়টা হইছে? এটা 2 দাঁত যা 4 দাঁত হচ্ছে ফার্স্ট বিয়ান কিন্তু। এটাই তো আজকে সবচেয়ে বড় নাকি? এটাই সর্বোচ্চ বড় আছে। আচ্ছা, এই যে দেখেন কত বড়, কত বড় গাভী। 4 দাঁত, কত নম্বর বাচ্চা? প্রথম বাচ্চা দিবে, ফার্স্ট বাচ্চা দিবে। প্রেগনেট? প্রেগনেট। কতদিন সময় লাগবে আর? এখনো মোটামুটি 18 দিন সময় আছে। এখনো 18 দিন? জি। একটু পালানের চামড়া টামড়া দেখি। পালান যখন ধরবে এটা মোটামুটি 25 কেজি পালান হবে। আচ্ছা, দেখেন বাটজরায়ু? বাটজরায়ু গ্রান্তি। গরু শান্ত হবে তো নাকি? একবারে শান্ত, দেখেন যে কোনো মা বোন ধন করতে পারবে। আচ্ছা, বড় গরু হিসাবে বেশ শান্ত। জি। আচ্ছা, এর ওজন আছে কত মন ভাই? এর ওজনই আছে 15 মন। লাইভ ওয়েট কত মন আছে? মোটামুটি সবকিছু বাদ যেতে 12 মন হবে। আচ্ছা, মাংস আছে 12 মন? জি। আর লাইভ ওয়েট?
15 মন জি। আচ্ছা, এগুলো কত কেজি দুধ দিতে পারবে এই বিয়েনে? এটা প্রথম বিয়েনে 25+ থাকবে, কিন্তু 25+ প্রথমেই থাকবে জি। আচ্ছা, দাম কত লাগবে এটার আলম ভাই? এটা দাম চাইলে মোটামুটি 3,80,000 দাম দিবেন, 350,000। এখনকার দাম 350 জি। এগুলো রেডি করে যদি কেউ বিক্রি করে তলা টলা এরকম বড় বানিয়ে, তখন কত টাকা বিক্রি করা যাবে? 380-400 এরকম জি। এখনকার দাম 350, আলোচনার কি সুযোগ আছে? হালকা সুযোগ আছে, হালকা একটু আলোচনা করে নিতে পারবে জি। চলেন আমরা 2 নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখাই। চলেন 2 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন। এগুলো বিগ সাইজ কমন, প্রথমটা আনকমন জি। এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, এটাও কিন্তু বিশাল দেহের গাভী। বয়স কয় দাঁত? এটা 6 দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে। 6 দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে জি। প্রেগন্যান্ট? প্রেগন্যান্ট। কতদিন সময় লাগবে? এখনো মোটামুটি 16 দিন সময় আছে। একটু ভ্যান ট্যান দেখান, বার্ট টার দেখান, শান্ত হবে? একদম শান্ত। দেখেন চামড়া কি দেখেন, যেখানে চামড়া টানবেন সেখানে চামড়া উঠবে। ঠিক আছে, কাছাকাছি ওই বডি তো একে গিলে খাবে। 2 নম্বর কে দাম দর করা যাবে বলা আছে না? 330 জি। দরদামের সুযোগ আছে? দরদামের সুযোগ আছে। চলেন 3 নম্বরে গাভী দর্শকদের দেখেন। চলেন 3 নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন। এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বড় সাইজের জি। এটা কি জাতের? এটা অরিজিনাল একটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা একটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান জি। একে তো ইয়াং লাগে, এ 2 দাঁত 4 দাঁত 5 বাচ্চা দিবে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম বাচ্চা দিবে, 4 দাঁত জি। এটার সময় কতদিন আছে টাইম? এটা মোটামুটি 13 দিন সময় আছে। এখনো প্রায় 13 দিন সময় আছে জি। এত বড় বড় গাভী কি গাভে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে? ইনশাআল্লাহ নেওয়া যাবে, যে কোনো জায়গায় ইনশাআল্লাহ যাবে। আর যারা বাচ্চা প্রসব করায় নিতে চায়? দেওয়া যাবে, দেওয়া যাবে। এগুলো বাচ্চা দিলে কত কেজি দুধ দিবে? এটা প্রথমে 20 কিলো দুধ হবে, কারণ হচ্ছে এই গরুগুলো কিন্তু টাইম নিয়ে বিজনেসে। আচ্ছা, মোটামুটি পরিপক্ক হওয়ার পরে, শক্তপোক্ত হওয়ার পরে গা বাচ্চা জি, 4 দাঁত যেহেতু পোক্ত হইছে, এখন বাচ্চা দিলেও বাচ্চাটাও টেকসই হবে, গাভীটাও টেকসই হবে জি। দুধও ইনশাআল্লাহ ওই 20+ অদাতের চেয়ে বেশি হবে নাকি? অবশ্যই বেশি হবে, 20+ আপনার আইডিয়া জি। কম বেশি যারাই কিনবেন, আপনারা 10 কেজি পারেন, 5 কেজি পারেন, 2 কেজি পারেন, নিজেদের আইডিয়াতে কিনবেন জি। দাম কত? এটা দাম চাইলে 320, দাম দিবেন 2,80,000। 2,80,000 জি। দরদাম করার সুযোগ আছে? দরদাম করার সুযোগ আছে। চলেন আমরা 4 নম্বরে যে গাভী রয়েছে, 4 নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখে। 4 নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন বিগ সাইজের। আজকে এই 1, 2, 3, 4 আর 5 এগুলোই বড়, 6 নম্বর এটা ছোট জি। এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জি। এগুলো পিওর হলস্টাইন ফ্রিজিয়ান নাকি জি? বয়স কয় দাঁত? এটা 2 দাঁত যে 4 দাঁত হচ্ছে, 5 বাচ্চা দিবে, 4 দাঁত প্রথম বাচ্চা দিবে জি। প্রেগন্যান্ট? প্রেগন্যান্ট। কতদিন সময় লাগবে? এখনো মোটামুটি এটা 12-14 দিন সময়। এখনো 12 থেকে 14 দিন জি। এগুলো বাচ্চা দিলে কত কেজি দুধ দিবে? এটা 1800 দুধ হবে, 18 কেজি জি। যে কিনবে নিজের চোখের আইডিয়া মতো কিনবেন, বারবার বলতেছি জি। দাম কত লাগবে এটার? এটা দাম চাইলে 300, দাম দিবেন 2,75,000। 2,75,000 টাকা জি। এরপরে দাম দর করা যাবে আর কি, এরপরেও দরদাম করার সুযোগ আছে জি। চলেন আমরা 5 নম্বর সিরিয়ালে যে গাভী রয়েছে, 5 নম্বর সিরিয়ালের গাভী আলম ভাই দর্শকদের দেখাই। চলেন 5 নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন, সাদা কালো। এটা কি জাতের ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান জি। এর দাঁত কয়টা? এটা 6 দাঁত দ্বিতীয় বাচ্চা দেবে। এটা 6 দাঁত দ্বিতীয় বাচ্চা জি। কতদিন সময় লাগবে আর? এখনো মোটামুটি 16 দিন সময় আছে। শান্ত হবে? শান্ত, 16 দিন এখনো সময় আছে না? বাটজরায়ু? বাটজরায়ু গ্যারান্টি। আগের বিয়েনে কত কেজি দুধ মারছে? আগের বিয়েনে 17-18 দুধ দিছে, 17-18 প্রথমেই ছিল জি। এই বিয়েনে কত লিটার দুধের গ্যারান্টি দিবেন? ইনশাআল্লাহ 20 কেজি দুধ হবে, 20টা দুধ হবে জি। বাচ্চা দেওয়াই বুঝাই নিব, দিবেন? দেওয়া যাবে, দেওয়া যাবে জি। দুধ কম হলে আপনার? দুধ কম হলে আমার। টাকা ফেরত? টাকা ফেরত। দাম কত? দাম চাইলে হচ্ছে 2,70,000, দাম দিবেন হচ্ছে 2,50,000 টাকা। 250, তারপরে তো কথা বলার সুযোগ আছে নাকি? সুযোগ আছে। চলেন আমরা শেষের গরু দর্শকদের দেখাই। চলেন সবশেষ 6 নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন, সিদুল লাল রঙের। কি জাত? এটা কোরিয়ান জার্সি। কোরিয়ান জার্সি জি। এই যে খুরা লাল, শিং লাল, এর নাম কোরিয়ান জার্সি। সব লালের দাঁত কয়টা? এটা 4 দাঁত থেকে 6 দাঁত। লেজো লাল, বাটো লাল জি।
আচ্ছা, খাওয়া একটু মনে হয় গ্যাপ আছে নাকি? এই গরুটা যার বাসা ছিল একবার গরিব মানুষ, হাফ কেজি করে বসে দিত, অন্য কিছু দিত না, আর খেয়ার খাওয়াইতো। আচ্ছা, দুধ কেমন হইছে? এটা আগের বিয়ে 1500 দুধ দইছে তাও প্রথমে। জি, এবার দাঁত কয়টা বলছেন? এটা 6 দাঁত, দুই নাম্বার বাচ্চা, দ্বিতীয় বাচ্চা। এবার কত কেজি দুধ পাবে? এটা ভালো গেরস্তর হাতে পড়লে খাবার দাবার কোনো ট্রাবল না দিলে 18-19 কেজি দুধ দিতে পারবে। রোলানের জায়গা কি বুঝলেন? কারণ এই গরুটা যদি মনে করেন আদমুন মাংস থাকতো 2 লাখ পারে। এটার দাম এখন কত? এখন দাম চাচ্ছি হচ্ছে, দাম চাইলে 1,90,000, দাম দিবেন 1,80,000 টাকা। 180? জি, একদম। এই যেগুলো ভরবে তো না? জি, অবশ্যই ভরবে। এখনো মোটামুটি 15 দিন সময় আছে, যে কোনো জায়গায় নিয়েও যাওয়া যাবে না? জি। আলম ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 0795965457। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে? ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ, বিশেষ করে আজকে যে কালেকশন ছিল, কালেকশন নিয়ে কিছু বলবেন দর্শকদের? দর্শকদের একটা কথাই বলবো, দর্শকরা যদি যাচাই বাছাই করে গাভি কেনে, আমার মুখের কথাই কিনতে হবে না, আমার মিষ্টি মুখের কথা বলতে হবে না। জাত কিনেন, জাত গরু কিনলে ঠকবেন না। যেখান থেকেই কিনুন, যেখান থেকেই কিনেন, আমার মুখের কথা আমার কাছ থেকে কিন্তু এরকম কথা না। আমার কথা যদি ভালো লাগে এবং আর জিনিস যদি ভালো থাকে তাহলে গরু ক্রয় করেন। খারাপ জিনিস কিনলে, বেজাত গরু, সাইয়াল, বড় বড় গরু, মাংসওয়ালা দেখলেন কিচ্ছু নাই, ওগুলোর দুধ নিয়ে লাভ নেই, টেকা খালি নিয়ে ফলা দেওয়া। আর গরু কিনলে জাতের গরু কিনবেন, কয় জাতের মেয়ে কালো ভালো, রোদির ঘর ঘোলাও ভালো। সেটাই, জাত গরু কিনেন, 2-4-10 হাজার টাকা বেশিও যদি লাগে তাও কিনেন, তাহলে ঠকবেন না। তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের 6টা গাভি দেখানোর জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।